আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত জামান ফাহিম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা তো চলেই গেল, তাই না? সামনে রেজাল্টের পালা, যত দিন যাবে তত বেশি পরিমাণ রেজাল্ট নিয়ে আপনারা আতঙ্কিত হবেন, শঙ্কিত হবেন, ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হবে। রেজাল্ট পাওয়ার পর যাদের রেজাল্ট ভালো হবে তাহলে তো আলহামদুলিল্লাহ, আনন্দের শেষ নেই। আর যাদের রেজাল্ট খারাপ হবে তাদের নিয়ে আজকে আমার ভিডিও। তো আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা শেয়ার করব, তো চলুন আমরা গল্পটা শুনে আসি। কুমিল্লা বোর্ডের গত বছরে সুইসাইড করা 11 জন ছাত্রের মধ্যে প্রথম জনের সুইসাইড নোট, এটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। আগামী বছর আমি পরীক্ষা দিব, মা বাবাকে বুঝিয়েছি, সবাই স্বাভাবিক ছিল, সাথে আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে থাকলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেল, বাবা আমাকেও গালিগালাজ করলো যে মা বাবা আমাকে গতকাল আমার মাথায় হাত রেখে বলেছিল, চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই, সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে আর কয়দিন। অথচ প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে মিষ্টি, প্রতিবেশীরা মিষ্টি না পাওয়ার জন্য সে বাবা মা আমাকে জুতা দিয়ে পিটালো। শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবা হচ্ছে খাবার প্লেট ফেলে দিল। অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না। প্রতিবেশীরা এক হাত জিব্বা বের করে অনুশোচনা করলো। শুধু অনুশোচনাই নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আশকারা পেয়ে আমি নষ্ট হয়ে গিয়েছি, তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে অনেক মেরেছে, মা এখন বেহুশ। মার জ্ঞান ফেরার আগে পৃথিবীকে বিদায় জানালাম। ভালো থাকবেন প্রতিবেশীরা, ভালো থেকো সহপাঠী বন্ধুরা। এইটা ছিল কুমিল্লা বোর্ডের 11 জনের ছাত্রর মধ্যে একজনের সুইসাইড নোট। আজকে আমার এই ভিডিওটি হচ্ছে সেই সকল প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনদের নিয়ে যারা মূলত অন্যের দোষ গুণ নিয়ে মাতামাতি করেন। অন্যের ছেলে কিংবা মেয়ে পরীক্ষায় কী পেলো বা না পেলো এতে আপনার কি? আপনাকে কে বলেছে এতে মাতামাতি করার জন্য? আপনাকে কে বলেছে এতে নজরদারি করার জন্য? আপনার কি একবারও মনে হয় না যে ছেলে আপনারও আছে, মেয়ে আপনারও আছে? এই জিনিসটা কি আপনার কখনও মনে হয় না? এই জিনিসটা যে আপনার সাথেও হতে পারে, এই জিনিসটা আপনার মনে হয় না? আর আজকের এই গল্পের শিক্ষা হচ্ছে যে জীবনে যতটা পরিমাণ প্রতিকূল অনুকূল যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, কখনো হতাশা হওয়া যাবে না, কখনো ডিপ্রেসড হওয়া যাবে না, কিংবা ডিপ্রেসড হলেও কখনো সুইসাইড কিংবা এর মতো কোনো কিছু হওয়া যাবে না, এরকম কিছু করা যাবে না। জীবনটা অনেক সুন্দর, অনেক বড়, অনেক রঙিন জীবনটা। আপনার একবার ব্যর্থ হলে তো কী হয়েছে? জীবনে বড় হওয়ার মতো আর অনেক কিছু আপনার হতে পারে। জীবনে আপনি বড় হতে পারেন, অনেক বড় হতে পারেন। তো এটা নিয়ে হচ্ছে সুইসাইডের মতো কিছু জিনিস বলবেন না। আর আমি বাবা মাদেরকে বলছি যে আপনারা রেজাল্ট খারাপ হতে পারে, এটা এমন না যে একদম সবাই পাবে, সবাই এ প্লাস পাবে এমন তো না, কিংবা এমন হলে তো হচ্ছে আর কম্পিটিশন বলে কী থাকলো, কিংবা এমন হলে আর ফার্স্ট সেকেন্ড বলে কী থাকলো। একবার খারাপ হয়েছে তো কী হয়েছে, তাকে সুযোগ দেওয়া উচিত, নেক্সট টাইম এর চেয়ে ভালো অনেক কিছু করে দেখাতে পারে। জাস্ট চিন্তা করেন, আপনি যদি আপনার ক্ষমতা আপনার শক্তি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি আম ছালা দুইটাই হারাতে পারেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, পাশে থাকা লাইক বাটনটি এবং সাবস্ক্রাইব বাটনটি অ্যাক্টিভেট করে দেবেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।